হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন সেটআপ কেমন লাগছে? না, আমি কোনো ব্যাংক চুরি করিনি বা আমার কোনো লটারিও লাগিনি। এটা আমি জাস্ট মনে হলো যে না, অনেকদিন ধরে তো এরকমভাবে শ্যুট করলাম, এবার করা যাক না কিছু সেটআপ, তো সেটার জন্যই করলাম আর কি। তো কমেন্টসে জানাও কেমন লাগছে, কি টেস্টিং চলছে এখন। তো ফার্স্ট ভিডিও আমি দিচ্ছি, কি মুশকিল হচ্ছে বা কি প্রবলেমস হচ্ছে তোমাদের মতামতটা জানো প্লিজ, খুব দরকার আমার। আর এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে কি কি সেট আপ করেছি। তো ফার্স্টে আমি BM-800 একটা মাইক্রোফোন নিয়েছি, এবং তার সাথে যে দেখছো টেবিল ক্ল্যাম্প উইথ স্ট্যান্ডার্ড পপার ফিল্টার। তো অল ওভার বলি, হ্যাঁ জানি খরচাটা, অল ওভার খরচা হয়েছে আমার 6K মতো। তো তোমরা ইজিলি পারচেস করতে পারো যদি করতে চাও আর কি, তো মানে ইচ্ছা থাকলেই উপায় হয়, ঠিক আছে? তো সেই হচ্ছে ব্যাপার। আর পপআপ ফিল্টার আর টেবিল ক্ল্যাম্প আলাদা করে নিয়েছি স্ট্যান্ডার্ড, আর মাইকটার সাথে এই ওয়েল, আর তার সাথে একটা অবশ্যই ইউ স্প্লিটার, যেটা না হলে তুমি মোবাইল দিয়ে শ্যুট করতে পারবে না, আমি মোবাইল দিয়ে শ্যুট করি সেই জন্য। আর যেখানে এখন মোবাইলটা লাগানো রয়েছে, মোবাইল ক্যামেরাটা, সেটা একটা রিং লাইট, সেটাও দেখাবো তোমাদেরকে। তো সেই রিং লাইটটা দাম 2K মতো। তো অল ওভার খরচা করেছি আমি 6K। আমি সবকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম অনেক সেট আপ ভিডিও তোমরা দেখতে পারবে, আমি সেরকম টিউটোরিয়াল দিচ্ছি না, কারণ আমি টেকনিক্যাল বুঝি নই। আর এখানে দেখো আমি যেটা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রেখেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ড রেখেছি, যেটা রয়েছে আবার বছর ঘুরি পর, মানে মহিনের ঘোড়াগুলির একটি অ্যালবাম পোস্টার। তার সাথে রয়েছে ফসিল, এবং তার সাথে আছে পৃথিবী, একদম ওই দিকে নিচের একদম ওই দিকে পৃথিবী, পৃথিবী ব্যান্ড, আমার খুব ফেভারিট ব্যান্ড, আমার সব থেকে ফেভারিট ব্যান্ড অফকোর্স ফসিল, এবং তারপরে মহিনের ঘোড়াগুলি, তারপরে পৃথিবী, এবং আমার চ্যানেলের পোস্টার এসডিস ক্রিয়েটিভিটি। তো সাপোর্ট করো, আমি চেষ্টা করছি আরও ভালো কোয়ালিটি আনার। তো এই ছিল সেট আপ, একবার পুরো সেট আপটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে পুরো সেট আপটা। তো এই সেট আপে কি গান শোনাবো? না, অবশ্যই গান শোনাবো। তো দেখা যাক কি গান শোনানো যায়। তো এই সেট আপেই নেক্সট ভিডিও আসবে, এই গানেরই গিটার লেসন। তো স্টে টিউন আর সাবস্ক্রাইব করো, যদি সেট আপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি না ভালো লেগে থাকে তাহলেও লাইক করো। হ্যাঁ, অনেক খাটতে হয়েছে, দেখছো না গল গল করে ঘামছি। তো যাই হোক, বাই।